চিরসবুজের সমারোহে জেগে থাকা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এক সোনালি স্বপ্নের নাম বাংলাদেশ। দুর্বার গতিতে বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলা বাঙালি জাতির গর্বিত ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এদেশের রেলপথ। বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেলপথ চালু হয় 1862 সালের 15ই নভেম্বর। দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত বিস্তৃত এই রেলপথের দৈর্ঘ্য ছিল 53 কিলোমিটার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়নি এদেশের রেলপথ। স্বাধীনতার পর বঙ্গবন্ধু অতি দ্রুত বিধ্বস্ত রেলওয়ে নেটওয়ার্ক পুনর্বাসন করেন এবং হার্ডিঞ্জ ব্রিজ, তিস্তা ব্রিজ ও ভৈরব ব্রিজের মতো জটিল ও বৃহৎ রেল সেতু মেরামত করে রেল যোগাযোগ পুনঃস্থাপন করেন। 1973 সালে জাপান সফরকালে তিনি সেখানকার উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেন এবং বাংলাদেশের রেল ব্যবস্থা উন্নয়নে জাপানি সহযোগিতার জন্য জাপান সরকারকে অনুরোধ করেন। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাযজ্ঞের পর সুদীর্ঘ 21 বছরে দেশি বিদেশি চক্রান্তে রেলওয়ে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। বাংলাদেশ রেলওয়ে যখন চূড়ান্তভাবে বিপন্ন, ঠিক সেই সময়ে 1996 সালে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতুতে রেল সংযোগের যুগান্তকারী সিদ্ধান্ত প্রদান করেন। এর ফলে মৃতপ্রায় রেলওয়ের পুনর্জাগরণ ঘটে। 2009 সালে পুনরায় সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নয়নের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেন। আমরা আরো ব্যাপকভাবে রেল নেটওয়ার্ক গড়ে তুলতে চাচ্ছি এবং সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। তার দূরদর্শী নেতৃত্বে পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপিত হচ্ছে। খুলনা মংলা ও চট্টগ্রাম কক্সবাজার রেলপথ নির্মাণের মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তার সময়ে সংগৃহীত লোকোমোটিভ ও কোচ দিয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 139টি নতুন ট্রেন চালু করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সোনার বাংলা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস। উন্নয়নের এই ধারাবাহিকতায় দেশবাসীর জন্য জননেত্রী শেখ হাসিনার আরেক অনন্য উপহার বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। যমুনার উপর নির্মিতব্য 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল লাইন সেতুটিই হবে দেশের সবচেয়ে বড় ডেডিকেটেড রেল সেতু। যমুনার উপর অবস্থিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুর 300 মিটার উজানে নতুন রেল সেতুটি নির্মিত হবে। 16,781 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ আগস্ট 2024 মধ্যে সমাপ্ত হবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন গড়ে 38টি ট্রেন ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে চলাচল করে। নতুন রেল সেতু দিয়ে দৈনিক প্রায় 88টি ট্রেন চলাচল করতে পারবে, যার গতি হবে ঘন্টায় মিটার গেজে 100 কিলোমিটার ও ব্রড গেজে 120 কিলোমিটার। নতুন সেতুতে মিটার গেজ ও ব্রড গেজ কন্টেইনার সহ মালবাহী ট্রেন পরিচালনা করা যাবে, যা দেশের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে। এই নতুন সেতুটির মাধ্যমে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। সড়ক পথের যানজট নিরসনেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেখ হাসিনার দর্শন রেলপথের উন্নয়ন, এই দর্শনে আমরা উদ্বুদ্ধ হয়ে জাতিকে একটি যুগোপযোগী রেল চলাচল ব্যবস্থা উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের মাধ্যমে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা একটি নতুন যুগে প্রবেশ করবে। বাংলাদেশ রেলওয়ে।